नमोतस्य भगवतो अरहतो सम्मा संबुद्धस्य बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। आजकेर पवित्र त्रिपिटक पाठे मानुषेर देह ओ मनेर नानामात्रिक क्रिया ओ एर फलाफल सम्पर्के किंचित आलोकपात करछि। मानुषेर ए देह पंचभूतेर समाहार, किति, अप, तेज, मरुत, भौम, এই পঞ্চ উপাদানে আমাদের এই দেহ গঠিত। বৌদ্ধ সাহিত্যের ভাষায় এই দেহকে বলা হয় রূপ। এর সাথে যদি মানসবৃত্তির উপাদান, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান যুক্ত হয়, তবে মানব অস্তিত্ব প্রতিভাত হয়। এই মানসবৃত্তিসমূহকে একত্রে বলা হয় নাম। এই নাম এবং রূপকে সম্মিলিতভাবে বলা হয় পঞ্চস্কন্ধ। এই পঞ্চস্কন্ধে যেমন মানসবৃত্তিসমূহে প্রভাব বেশি, তেমনি নিয়ন্ত্রিত হয় মনোবৃত্তির প্রাধান্যে। এ বিষয়ে তথাগত বুদ্ধ বলেছেন, পেনুপমং কায়মিমং বিদিত্যা মরীচি ধম্মং অভিসম্বুদ্ধানু চেত্তানমারস্য পুপ্পপখানি অদর্শনং মোচ্চ রাজস্য গচ্ছ। অর্থাৎ পঞ্চভূতির সমাহারে রচিত এই দেহ ভোগায়তন। এই দেহের পাঁচ উপাদানে আছে পাঁচ বাসনা, এগুলি সব কেবল প্রমত্ত ও সুখের ভাগী। সচেতন না হলে এই বাসনা কখনোই প্রশমিত হয় না, ক্রমেই বর্ধিত হয়। এই অদমনীয় কামনা বাসনার দৌড়াত্মে মানুষকে আজীবন তৃপ্তিহীন ভোগতৃষ্ণায় জ্বালায় দুঃখের সাগরে ভাসতে হয়। কিন্তু যাদের জ্ঞান হয় যে এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এটি নিতান্তই অনিত্য, এই আছে এই নেই, তারা এই দেহকে ফেনার মতো ক্ষণস্থায়ী ও মরিচিকার মতো মিথ্যা বলে উপলব্ধি করেন। তিনি মারের অশুভ প্রভাব মুক্ত হয়ে মৃত্যুকে জয় করেন। তাই সচেতন ও বিবেক সম্পন্ন হয়ে মানুষকে প্রতিটি পদক্ষেপে চলতে হয়, নয়তো ব্যর্থ দুঃখময় জীবন নিয়েই নিজের অজ্ঞাতেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এ বিষয়ে তথাগত বুদ্ধ বলেছেন, পুপ্পানি হেব পচিনন্তং বেশত্ব মনসং নরং শুদ্ধং গামং মহাগোব মোচ্চদায় গচ্ছতি। অর্থাৎ ইন্দ্রিয় সুখের উপকরণকে তুলনা করা হয়েছে ফুলের সঙ্গে। ভোগলালসায় আসক্ত মানুষ ফুলের সন্ধানেই ঘুরছে অবিরত। ভোগের মত্ততা এক অলস নিদ্রার মতো মনকে আচ্ছন্ন করে রাখে। এরকম অবস্থায় মানুষ অন্য সমস্তই বিস্তৃত হয়ে থাকে। এর মধ্যেই কখনো অতর্কিতে আবির্ভূত হয় মৃত্যু, তুলে নেয় তার শিখার, ছিন্ন ভিন্ন হয়ে যায় ক্ষণিক সুখের নীর। সেই জন্যে বলা হয়, বন্যা যেমন সুপ্ত গ্রামকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনি আমোদে পুষ্পচয়নে ব্যস্ত আসক্ত চিত্ত মানুষ নিজের অজ্ঞাতেই হঠাৎ মৃত্যুতে পতিত হয়। তাই বুদ্ধ বলেছেন, পুপ্পানি হেব পচিন্তং বেশমত্ত সং নরং অতীর্থং এব কামেশু অন্তক কুরুতে বসং। অর্থাৎ আসক্ত ব্যক্তির কামনা প্রবৃত্তির পরিতৃপ্তি কখনোই সম্পন্ন হয় না, এমনকি মৃত্যুকালেও না। বাসনা নিয়েই তাকে মৃত্যুর অধিকারে চলে যেতে হয়, কারণ মানুষের আয়ু পদ্মপাতার এক ফোঁটা জলের মতো চঞ্চল ও ক্ষণস্থায়ী। সে সামান্য আয়ুকে কীভাবে কাজে লাগানো যায় তা ঠিক করার দায়িত্ব প্রত্যেক মানুষের নিজেরই। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন ইন্দ্রিয় শাসন, এটি অপরিহার্যও বটে। সকলের সর্বাত্মক মঙ্গল কামনা করে আজকের পবিত্র ত্রিপিটক পাঠ শেষ করছি। সকলেই দুঃখ হতে মুক্তি লাভ করুন, সকলের জন্য নিবানের পথ প্রশস্ত হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সভ্যে সত্তা সুখীত ভবন্তু।